আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একদম বিনা অভিজ্ঞতায় মেডিকেল ইনফরমেশন অফিসার পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডিজফ থেকে সংগ্রহ করেছি আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কিভাবে কোথায় কোন কোন লোকেশনে কোন কোন কাগজপত্র সঙ্গে নিয়ে সরাসরি ইন্টারভিউ অংশগ্রহণ করবেন সব কিছু নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে প্রথমে আমরা দেখি লোকেশনগুলো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি লোকেশন এখানে প্রতিটি লোকেশনে আলাদা আলাদা ডেটে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বর রাজশাহী রাজশাহীতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে পাঁচ এপ্রিল দুই হাজার বাইশ তারিখ ঠিকানা দেওয়া আছে এবং প্রতিটি লোকেশনের পাশে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে মোবাইল নাম্বারে ফোন করে আরও তথ্য পেতে পারবেন এবং আপনার পছন্দের যে লোকেশনটি বা আপনার নিকটে যে লোকেশনটি হবে তার ঠিকানাটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন দুই নম্বর সিলেট সিলেটে হবে পাঁচ এপ্রিল দুই হাজার বাইশ তারিখ ফরিদপুর তিন নম্বর ফরিদপুরে হবে চার এপ্রিল দু হাজার বাইশ তারিখ চার নম্বর কুমিল্লা কুমিল্লাতে হবে ছয় এপ্রিল দুই হাজার বাইশ পাঁচ নাম্বার চট্টগ্রাম চট্টগ্রামে হবে ছয় এপ্রিল দুই হাজার বাইশ রংপুর রংপুরে হবে পাঁচ এপ্রিল দুই হাজার বাইশ নারায়ণগঞ্জে হবে ছয় এপ্রিল দুই হাজার বাইশ যশোরে হবে চার এপ্রিল দুই হাজার বাইশ কুষ্টিয়াতে হবে পাঁচ এপ্রিল দুই হাজার বাইশ মামনসিংহ হবে চার এপ্রিল দুই হাজার বাইশ খুলনাতে হবে পাঁচ এপ্রিল দুই হাজার বাইশ বগুড়াতে হবে চার এপ্রিল দুই হাজার বাইশ এবং হেড অফিস কর্প পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর হেড অফিস ঢাকাতে ঢাকাতে হবে ছয় এপ্রিল দুই হাজার বাইশ তারিখ বরিশালে হবে ছয় এপ্রিল দু হাজার বাইশ তারিখ এই লোকেশনগুলোতে এই ডেটগুলোতে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইন্টারভিউ অংশগ্রহণ করেন অংশগ্রহণ যারা করবেন সরাসরি ইন্টারভিউ হবে এখানে সরাসরি ইন্টারভিউয়ে অংশগ্রহণ চলবে সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত এবং আপনার বায়োডাটা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি কার্ড এবং সকল একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি এবং অরিজিনাল কপি দুটি আপনারা সঙ্গে করে রাখবেন অরিজিনাল এবং ফটোকপি দুটো রাখবেন এখানে কোম্পানি নিয়ম অনুযায়ী আপনার যে সুযোগ সুবিধাগুলো পাবেন একটি আকর্ষণীয় বেতন দেওয়া হবে এখানে উল্লেখ করে নেই আপনারা জানতে পারবেন ইন্টারভিউ এর সময় সেই বেতনের সঙ্গে তারপর হচ্ছে তিনটি প্রভিডেন্ট গ্র্যাচুয়েটি প্রফিট শেয়ার এগুলো আপনারা প্রাপ্য হবেন এবং টিএইডিও কিন্তু পাবেন জব অপিকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে এবং এখানে আরও বলা আছে প্রাপ্তির বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর বাংলা এবং ইংলিশে যোগাযোগের দক্ষতা থাকতে হবে এবং আরও বলা আছে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে ব্যাচেলর ডিগ্রি বা স্নাতক পাশ হতে হবে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন তবে এসএসসি এবং এইচএসসিতে যাতে সায়েন্স আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন যাদের সায়েন্স নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না এসএসসি অথবা এইচএসসি দুইটাতে যে কোনো একটিতে সায়েন্স থাকলেই হবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম এখানে ফুল টাইম নিয়োগ করা হবে রেসপন্সিবিলিটি এই পদে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের যে কাজগুলো হবে এখানে দেখতে পাচ্ছেন ডক্টর ভিজিট করা প্রেসক্রিপশন জেনারেট করা এবং কেমিস্ট বা ফার্মেসি যেগুলো আছে সেগুলো থেকে অর্ডার সংগ্রহ করা কোম্পানি সেলস টার্গেট পূরণ করা এগুলো হচ্ছে আপনার মেজর কাজ এখানে কিন্তু অসংখ্য পদে নিয়োগ করা হবে তো এই সারগুলারটি আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম